আজকে মানুষ ভুলের মধ্যে আছে ইসলাম কে নিয়ে বাংলার জমিনে মানুষ কটুক্ত করতেছে ইসলাম কে নিয়ে মানুষ দুনিয়াতে মুসলমান তারা মডেল হওয়ার জন্য মানুষের মাঝে প্রসিদ্ধ হওয়ার জন্য তারা ইসলাম বিরোধী বাসন দেয় তারা ইসলাম বিরোধী মন্তব্য করে ঠিক না বেটি এই যে কিছুদিন আগে রাশিদ খান মেনন সে বলে যে সারা বাংলার জমিনে যত কৌমি মাদ্রাসা আছে এগুলা নাকি বিষ বৃক্ষ কি বলে বলেন বিশ বৃক্ষ আমি তাকে বলতে চাই তুমি কৌমি মাদ্রাসার শক্তি দেখো নাই আমাদেরকে আমাদের উস্তাদগণ বেদ বানায়নি আমাদেরকে আমাদের উস্তাদগণ যুদ্ধ করার ঘোষণা দেয় নাই আমাদেরকে আমাদের উস্তাদগণ মাঠে নামার হুকুম দেয় নাই নয়তো বাংলাদেশ থেকে এক রাশিদ কাল মেলন নয় লক্ষ রাশিদ কাল মেলন কে মিনিটের মধ্যে জানতো ফুটে ফেলতে পারবো সারা বাংলা বিদেশে সারা পৃথিবীতে মুসলিম মানুষ জাতি মুসলিম মানব বলে যেখানে আছে সেখানে লাঞ্ছিত অপদস্ত হচ্ছে আজকে এর কোন বিচার হয় না ইন্ডিয়া পাকিস্তানের উপর আক্রমণ করে এর কোন বিচার হয় না হয় কিন্তু মুসলমান যদি কার উপর হাত তোলে বলে মানবাধিকার লঙ্ঘন করেছে সে জঙ্গি হয়েছে বলে তাকে মারে সে মাইরটা যদি প্রতিশোধ নিতে চায় তাহলে মুসলমান হয় জঙ্গি ঠিক না বে ঠিক এটার এক নাম্বার কারণ আমাদের আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। ঠিক না বে আমাদের ইমান দুর্বল হয়েছে কিছুদিন আগে নিউজিল্যান্ডের মসজিদের মধ্যে ঢুকে আমি নিজে ভিডিওটা দেখেছি সে সরাসরি লাইভ করে তার মাথায় ক্যামেরা ফিট করে সে মুসলমানদেরকে নামাজ যত অবস্থায় গুলি করে করে হত্যা করেছে ঠিক না বেঠি তারা হত্যা হয়নি আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্তবা দান করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال تبارك وتعالى في كلامه المجيد: (المال والبنون زينة الحياة الدنيا، والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا). ويوم نسير الجبال وترى الارض بارزة وحشرناهم فلم نغادر منهم احدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم كما خلقناكم اول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا وقال النبي صلى الله تعالى عليه وسلم ما تزال قدما عبدي يوم القيامة حتى يصعل أن أربعا عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وعن علمه ماذا عمل فيه او كما قال عليه الصلاه والسلام يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلاه كامله وسلم سلاما تاما على سيدنا محمد আঙজিল নহুল মাকাদল মুকা রাবা ইনডাগা আউমাল কিয়ামা আলহামদুলল্লা সুম্মাল হামদুলল্লা হাজি আফতাব উদ্দিন ও তার বংশদর্শহ। এলাকার সকল মুর্দাগানে রোহের মাক ফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধে ওস্তাদ আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল মাদানী দাম হুম আলিয়া বসুন্ধরা ডাকা আরও সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে অবস্থিত আমার শ্রদ্ধেয় মা বোনেরা সকলকে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতের জন্য কামিয়াব এবং সফলতা দান করেন সকলে বলেন আমি তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা উহার আলোকে আল্লাহ তৌফিকে আলোচনা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আপনাকে আমাকে এই দুনিয়ার জিন্দগিতে সৃষ্টি করার পর কিভাবে আপনি আমি এই দুনিয়ার জিন্দগিতে সঠিক পথে চলে মাওলার পরিচয় নিয়ে মাওলার সাথে মহব্বত করে আখেরাতে শান্তিতে থাকতে পারে সেই পথ দেখানোর জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত রাসুলগনকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন তারা এসে মানুষদেরকে সঠিক পথের দিকে দাওয়াত দিয়েছে এবং আল্লাহ পাক এই সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন হেদায়ত পেয়ে জান্নাতে যেতে পারে সেজন্য আল্লাহ পাক ঐশী গ্রন্থ আল কোরআন আপনার আমার জন্য এই দুনিয়াতে নাজিল করে দিয়েছেন ঠিক না ঠিক আল্লাহ রব্বুলা আল আমিন তার ঐশী গ্রন্থ আল কোরআন মধ্যে বলেন আলমানুন জিনাতুন হায়াতিত দুনিয়া আল্লাহ বলে ও দুনিয়ার বান্দাবান্দি ও দুনিয়ার সমস্ত উপস্থিত মানুষ তোমরা শোনাও আমি আল্লাহ আল্লাহ্পাকেই কোরআন যে কোরআন তোমাদেরকে নাজিল করেছি এই পৃথিবীতে যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক এই কথা বলে দিয়েছি দুনিয়ার তুমি তোমার ছেলে সন্তান বউ বাচ্চা আত্মীয় স্বজন টাকা পয়সা দন্দলত নিয়ে ব্যস্ত হয়ে যাও শোনো রব্বে কারিম কি বলি রব্যে কারিমের ঘোষণা শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি এই দুনিয়াতে যে মাল দৌলতের জন্য তুমি পাগল হয়ে দেশে হয়ে গরো তোমার কাছে নামাজ পড়ার সময় থাকে না তোমার কাছে ইবাদত বন্দী করার টাইম নাই তুমি যে মাল অর্জন করার জন্য তুমি তোমার জীবনকে বিসর্জন দিয়েছ তুমি তোমার জিন্দগিকে সময় থেকে সময় সময় থেকে সময় বলে তুমি তোমার জিনিয়ার কাজের মধ্যে লাগাই দিছো। যে আখ ফিকির করার তোমার কাছে সময় পাওয়া যায় না কিন্তু তুমি দুনিয়ার জিন্দগিতে মাল দৌলত আর ছেলে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য তোমার কাছে অনেক টাইম আছে সময় আছে শুনো আমি আল্লাহ পাক তোমাকে বলি ওই কোরআনের মধ্যে যে দুনিয়ার যত মাল সম্পদ আছে দুনিয়াতে যত কিছু আছে আল মাল ওয়াল বানুন এক নাম্বার তোমার মাল সম্পদ যা তুমি অর্জন করার জন্য সারা দুনিয়ার সময়গুলা কাটাও দুই নাম্বার তোমার ছেলে সন্তান বউ বাচ্চা তাদেরকে খুশি রাখার জন্য তাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি তোমার সময়গুলাকে অনেক টাইম তুমি ব্যয় করছো ব্যবসা বাণিজ্যের মধ্যে কিন্তু তোমার কাছে কষ্ট লাগে না একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি সকাল থেকে ঘরে বের হন ঘর থেকে সকাল থেকে বের হন সন্ধ্যায় আবার ঘরে ফিরে আসেন এরকম প্রতিদিন আপনাকে দেখি আপনি রাস্তায় দেয়া যান আপনি ব্যবসা বাণিজ্য করার পিছনে মগ্ন আছেন আপনার কি কষ্ট লাগে না যদি এই প্রশ্ন একজনকে করা হয় সে বলবে আরে না দান মূর্খ কিসের কষ্ট আমাকে দুনিয়ার জিন্দগিতে চলতে হলে আমাকে কাজ করতে হবে বেকার বসে থাকলে আমার স্ত্রী আর বউ বাচ্চার মুখে হাসি ফুটবে না ঠিক না বেটি বেকার যদি বসে থাকি আমি যদি আমার কাজে না যায় যদি আমি ঘরের মধ্যে বসি তাহলে আমার কাছে টাকা আসবে না আর এই টাকা যদি আমার কাছে না আসে তাহলে আমার ছেলে সন্তান আর বউ বাচ্চার মুখে এই জিনিসটা আপনার আমার বুঝে আসে আল্লাহ রব্বু আলামিন বলেন বলে এই যে মাল একদিকে আর একদিকে তোমার সন্তান আর ছেলে মেয়েরা রয়েছে আল্লাপাক বলে এগুলা হলো দুনিয়ার জিন্দগিতে সাত সজ্জা আর এই ছাড়া অন্য কিছুই না দুনিয়াতে তোমার মাল আছে তোমার সন্তান আছে আছে সুন্দর স্ত্রী অনেক সুন্দর বাড়ি আছে গাড়ি আছে আল্লাহ আল্লাপাকের বাসায় এগুলা হলো দুনিয়ার চাকচিক্য। এগুলা জিনাতুল হায়াতি দুনিয়া এগুলা হলো পার্থিব জিন্দগিতে চলার জন্য সুন্দর সামানা তোমার ছেলে 12 জন 13 জন বলে তোমার গর্ব অনেক বেশি তুমি এলাকার মধ্যে মাথা উঁচু করে চলো তোমার টাকা আছে তুমি সুন্দর গাড়িতে চলো তোমার টাকা আছে তুমি সুন্দর বাড়ির মধ্যে থাকো আল্লাহ পাক বলে এগুলা দুনিয়ার চাকচিক্য আপনি আমিও চোখ মেলে দেখলে দেখা যায় কি না দুনিয়ার চাকচিক্য কিন্তু আল্লাহ পাক পরে বলে ওয়ালপাক ইয়া তো সালিহাত ও হইদুল ও দুনিয়ার বান্দাবান্দি কথা এগুলো মনোযুক্ত শোনো এই দুনিয়ার মধ্যে যে তুমি আছো এগুলা তোমার দুনিয়ার চাকচিকো পরে আর একটা জিনিস রয়েছে ওয়ালপাক ইয়া তো দুনিয়াতে নামাজ পড়ো রুচারা ক হোস দাও জাকাত দাও বড় বড় ই বাদত করো কিন্তু এগুলার প্রতিফল কি কেউ দেয় হজ করলে নগদ প্রতিদান কেউ দেয় কিনা জাকাত দিলে কেউ দাও কিনা নামাজ পড়লে কেউ দেয় কিনা আল্লাহ পাক বলে ওয়াল বাকিয়াতুস সলিহাত দুনিয়ার জিন্দগিতে তুমি অবশিষ্ট বাকি যে কাজগুলো তুমি করছো মুমিন এগুলা বাকি কাজ অবশিষ্ট কাজ কিন্তু শুনো তোমার রবের কাছে এই বাকি কাজগুলা ইন্দা রব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুল আমালা তোমার রবের কাছে এই যে বাকি কাজ আছে আখরাতের ফিকিরে তুমি যে কাজ করো সবাবের দিক দিয়া প্রতিদানের দিক দিয়া আর সুন্দর আশ্রয় স্থল হিসাবে তোমার রবের কাছে ওই বাকি আমল প্রিয় ঠিক না বেঠে এই দুনিয়ার জিনিসগুলো আল্লাহ পাক বলছে চাকচিক অন্যদিকে আল্লাহ পাক বলছে আখেরাতের কাজের মধ্যে তুমি আর আমি মগ্ন হয়েছি বলে এগুলা অবশিষ্ট কাজ কিন্তু আল্লাহর কাছে তোমার দুনিয়ার কাজ গুলার দাম নাই আল্লাহর কাছে তোমার আখেরাতের আমলগুলা যে তুমি করছো আল্লাহ পাক বলছে এগুলা আল্লাহর কাছে যখন তুমি আর আমি যাইব সব হিসাবে আশ্রয় স্থল হিসাবে সবচেয়ে উত্তম হবে আল্লাহ পাক পরে বলে শোনো বান্দা এই যে আস্তস্থল হবে দুনিয়াতে তুমি আছো কিন্তু দুনিয়া সব সময় থাকবে না একদিন এই দুনিয়া কেয়ামত হয়ে বলে সব কিছু বস্প হয়ে যাবে চোখে দেখতেছো বড় ঘর বাড়ি দালান কুটা টাকা পয়সা যা কিছু বলে সবকিছু একদিন আল্লাহ দিয়া সবকিছু ধ্বংস করবে ঠিক না বেটে তুমি যা কিছু দেখো আল্লাহ পাক একদিন ক্যামত দিয়া বলে সবকিছু সমতল বানা দেবে পাক বলে অরদা অয় মানুসুল আর আরদা বলে দুনিয়াকে একবারে সমতল বানা দেওয়া হবে আল্লাহ পাক বলে তোমরা মনে করেছিলে দুনিয়ার জিন্দগিতে তোমরা সব সময় থাকবে না মুমিন না ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক একটা নির্ধারিত সময় করে দিয়েছে ঠিক না বেটি আপনার দাদা আপনার বাপ আপনার মা আপনার ছেলে মারা যায়নি আল্লাহ পাক বলে ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ও মুমিন মুসলমান শোনো তোমার কথা বিশ্বাস করতে হবে তোমাকে আমাকে দুনিয়ার জিন্দগির মধ্যে সারা দেখি সব সময় নাকি একটা নির্ধারিত টাইম আছে মুমিন নির্ধারিত টাইমটা যখন চলে আসবে বলে তোমাকে আর কেউ রাখতে পারবে না লা ইস্তাফিরউ নাসা আজম ওয়া লা যে নির্ধারিতটার সময় তোমার সামনে চলে আসবে বলে এক মুহূর্ত আর এক সেকেন্ডও তোমাকে টাইম দেওয়া হবে না তুমি দুনিয়াতে যত বড় বাদশায় হও না কেন দুনিয়াতে তোমার যত বড় বুলন্দ ইয়ত থাকে না কেন মুমিন তোমাকে আর এক সেকেন্ড দেরি করা হবে না সাথে সাথে তোমাকে এই দুনিয়ার জগৎ থেকে আখেরাতের দিকে রওনা দিতে হবে এই জন্য আল্লাহ পাক বলেন এই আয়াতের মধ্যে বলে তোমরা যে এই দুনিয়াতে দুনিয়াগুলা দেখতেছো কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারাজ সার্মাধান ইলা ইমিলতিয়া মাতি মান ইলা হুন গইরুল্ল। ইয়াতি কুম বিদিকাইন আফালা তাসমাহু। আল্লাহ বলে মুমিন তুমি দুনিয়ার জিন্দিগতে তুমি এখন হইছে দেখো দুনিয়ার কোথাও আলো দেখা যাবে না। তুমি কি চিন্তা করো নাই যদি পাক এই আলোগুলা গুলা সকালের আলো গুলা যদি দুনিয়াতে আর না দেয় আল্লাহ বলে মান ই আল্লাহ ছাড়া আর কোন ইলা তোমাদের আছে যে তোমাদেরকে আলো দিবে আছে এই যে অন্ধকার রাত্রে আল্লাহ বলে এই অন্ধকার রাত্রকে তুই আমি গবেষণা করো বলে কে ওই অন্ধকার আলোকে আবার অন্ধকার দূর করে আলো দিবে বলে কে দিবে বলেন আল্লাহ বলে মান ইলাহুন আর কেউ আছে কি না বলে দুনিয়াতে আর কেউ নাই একমাত্র খালিক মালিক আল্লাহ এই অন্ধকার আলোতে পরিণত করে الله بك أبار بولي قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون الله بلي الدنيا তুমি মাল উপার্জন করার জন্য দিনের আলো তোমার ব্যবহার করতে হয় ঠিক না বেঠিক ব্যবসা করার জন্য যদি আজকের রাত আর না পোহায় আলো সকালে না দেয় আপনি আর আমি ব্যবসার জন্য বের হতে পারবো কি না পারবো আল্লাহ বলে মুমিন কুল আনাই থুম তোমরা একটু লক্ষ্য করে দেখো যদি আল্লাহ পাক এই অন্ধকারকে অন্ধকারে রাখে আর আলো না দেয় তাহলে তোমাদের আর কোন মালিক আছে যে এই অন্ধকার দূর করে আলো দিবে আল্লাহ পরে বলে মুমিন তুমি তোমার চোখটা বন্ধ করে একটু ফিকির করো যে আলোতে তুমি ব্যবসা বাণিজ্য করো দুনিয়ার কাজ কর্ম করো দুনিয়ার সমস্ত মাল উপার্জন করার জন্য তুমি মুমিন বের হও যদি আল্লাহ পাক এই আলো বন্ধ করে রাত্র না দেয় সারাদিন তুমি ক্লান্ত হইবা বিশ্রাম করার জন্য তোমাকে কে রাত্র দিবে সারাদিন ক্লান্ত হওয়ার পর রাত্রে ঘুমাইলে শরীরটা ভালো লাগে কিনা আল্লাহ বলে মুমিন যদি দিনটা দিনই থাকে রাত্র আর না হয় বলো মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন এমন কে আছে তোমাদের কাছে যে রাত্র নিয়ে আসবে আর রাত্রে তোমরা ঘুমাইবা আর শান্তি উপভোগ করবা আছে নাই বলে এই জিনিসটা কেউ আপনাকে আমাকে বুঝায় যে দুনিয়ার ছেলে সন্তান আত্মীয় স্বজন পারাপর্শী বলে তারা হলো একটা চাক চিক্য আর আখেরাতের আমল গুলা যা আছে বলে তা আখেরাতে আপনাকে নেওয়ার জন্য শান্তির জিন্দগির জন্য এগুলা হলো মাধ্য আল্লাহ বলে শোনো তোমাদেরকে এত সুন্দরভাবে আমি মওলা পাক বোঝাই দেই একদিকে বলছি দুনিয়াগুলা এগুলা তোমার আখেরাতে কোনো কাজে আসবে না আর একদিকে বলছি আখেরাতের আমলগুলা যদি করো তাহলে তোমার জান্নাতে যাওয়ার পথ সহজ হবে শোনো মুমিন ভালো করে শুনো। ও অউরিদুঁ আলা আরব্বিকা সফা তোমাকে যখন এই দুনিয়ার জিন্দগিতে তোমার হায়াত শেষ হয়ে যাবে কবরে তোমাকে তোমার মা বাবার মতো যখন রেখে দেওয়া হবে হাঁসরের মার যখন খায়ম হবে মুমিন, ও অউরিদুঁ আলা আরব্বিকা তোমার বাবের কাছে তোমাকে যখন পেশ করা হবে তুমি যখন তোমার আমলগুলাকে খুলব তুমি তখন বলতে থাকবে ইয়া ওয়েলাতানা মালি হাদাল কিতাব হায় আফসোস এটা কেমন আমল নামা এটা কেমন ডায়রি আমার সামনে খুলেছে এটার মধ্যে আমি যে ছোট গুণাটা করেছিলাম এই ছোট গুনাটাও আমি দেখতেছি আজকে আর যে বড় গুনা করেছিলাম সে বড় গুনাটাও তো আছে এই কথা বলে বলে মুমিন তুমি দুনিয়ার জিগ থেকে যখন চলে যাইবা ওই হাসরের ময়দানে তুমি আফসোস আর আমি আফসোস করতে থাকবো আখড়া থেকে আমরা আফসোস করতে চাই না জান্নাতে যেতে চায় আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা আপনাকে আমাকে ভালোভাবে বুঝাইয়া দেয়া বলে মুমিন যদি তুমি কুরআনের উপর গবেষণা করো তুমি যদি কুরআনকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে এই কুরআন তোমার আখিরাতে সমানা হয়ে যাবে এই কুরআন আখিরাতে তোমাকে জাহান্নাম থেকে বাছায়া জান্নাতে নেওয়ার বড় মাধ্যম বনবে এই কোরআন তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে হাদিস শরীফের মধ্যে আছে বলবে যে আমি আমার বান্দাকে নিষেধ করেছি বান্দা ঘুমায়ও না ঘুমায়ও না কোরআনের ইবাদত করো কোরআনের তেলাওয়াত করো হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি সূরাতুল মূল প্রতিদিন পড়বে হাদিসে পাকে আল্লাহর রাসুল বলেন বলে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য ওই সুরাতুল মূল কোরআন তার কবরের মধ্যে উপস্থিত থাকবে এজন্য ভাই দোস্ত এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক কোরআনের মধ্যে মাত্র পাঁচশো আয়াত রাখছে হুকুম আহকাম বলে আর সমস্ত আয়াত আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক পথে চলার জন্য সঠিক পথে যাওয়ার জন্য বাকা পথে না চলে ডানপথে চলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তা রাখছে। আল্লাহ রসুল সন্ল্লাহ হ আল ইসালাম। যে হাদিসকানা তেলোয়াত করেছিলাম যে হাদিসকানা পাঠ করেছিলাম। এক কুরানের আয়াত এক দিিকে অন্যদিকে আল্লাহর রাসুল কি বলেন শুনেন। আল্লাহর রসুল বলেন মা তাজা কদমা আব্দি আওমাল তিয়া মাতি। হ্যাঁ ইউ সাল্লাহ অ্যান আরবাইন অ্যান অমরিহি ফিমা আসনাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইক ইউ বলেন মুমিন হাসরের মাঠ এত কঠিন এত কঠিন হবে যতক্ষণ পর্যন্ত মানুষগুলাকে চারটা প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ তার পায়ের এক কদম আগে বাড়তে পারবে না ও মুমিন তুমি দুনিয়াতে সময় পাইছ ইবাদত বন্দেগি না করে দুনিয়ার পিছনে কাটাইছ আল্লাহর রসুল তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য এগুলা বলছে না জাহান্নামে যাওয়ার জন্য যেন আপনি আর আমি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি আল্লাহর রাসূল অসংখ্য হাদিসে পাক আপনারা আমার সম্মুখে রাখছে এই হাদিসে আল্লাহ পাক বলে মুমিন মুসলমান নর নারী কোন তোমাদেরকে হাসরের মাঠে সবাইকে উপস্থিত করা হবে চারটা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম কোনো মানুষ আগে বাড়তে পারবে না আজকে দুনিয়ার জিন্দেগিতে তুমি বাহাদুরই করো আমি বাহাদুরই করি जिंदगीতে ছেলে সন্তানের বাহাদুরই মাল দავლতের বাহাদুরই করি কথাগুলা মনোযোগদা শোনার জন্য আপনাদের কাছে আবেদন রইল আল্লাহ রাসূল বলেন চারটা প্রশ্নের উত্তরের সম্মুখীন সারা পৃথিবীর সমস্ত মানুষ হবে কি না সারা পৃথিবীর সমস্ত মানুষকে 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম আগে বাড়তে পারবে না এক নাম্বার প্রশ্ন হলো তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে হাচরের মাঠে সবাইকে শারীরবদ্ধ ভাবে এক নাম্বার প্রশ্ন করবে আনমরিহি ফিমা আফনা বান্দা তোমাকেতে আমি হায়াত দিয়েছিলাম দুনিয়াতে তোমাকে আমি পঞ্চাশ বছরের হায়াত দিয়েছি কাউকে বলবে তোমাকে আমি একশো বছরের হায়াত দিয়েছি বান্দা তুমি তোমার একশো বছরের হিসাবগুলো আমার কাছে দা বলো তুমি তোমার বছরের হায়াতগুলাকে কোন কাজের মধ্যে ব্যয় করেছ তুমি তোমার সময়কে কোন কাজের মধ্যে ব্যয় করে তুমি তোমার নিজের সময়টাকে ব্যয় করে তুমি বৃদ্ধ হয়েছো বলো বান্দা বলো তোমার বয়সটা কিভাবে তুমি খরচ করেছো। এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আল্লাহ পাক যুবকদেরকে ডাক দিয়ে বলবে যুবক শোনো তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম তোমার শরীরে অনেক শক্তি ছিল তুমি ইচ্ছা করলে জিনাখানায় যেতে পারতা তুমি ইচ্ছা করলে শত শত খারাপ কাজ করতে পারতা তোমার শরীরে এত শক্তি ছিল তুমি যেটা চাও সেটা করতে পারতা আনশাবাবিহি ফিমা আফনা আনশাবাবিহি ফিমা আবলা যুবক তোমার যে যৌবনটা ছিল বলো এই যৌবনটাকে তুমি কোন কাজে ব্যয় করায়া কোন কাজে তুমি খরচ করে তোমার যৌবনটাকে পুরাতন করছো যুবক বলো তোমার যৌবনটা আমার আল্লাহর কাছে বড় দামি ছিল সরের মাঠে আল্লাহ বলবে এই দামি সময়টা যুবক তুমি মধ্যে তিন পাক বলবে। এই যে দুনিয়াতে আপনা আর আমার মেহনত আর পরিশ্রম দ্বারা সুন্দর বাড়ি করেছি সুন্দর গাড়ি করেছি সুন্দর বিবাহ সাদিত করেছি ছেলে সন্তান আছে পাক বলবে আনমালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু 3 নাম্বার প্রশ্ন করবে যে দুনিয়াতে তোমাদের যে ঘর ছিল বড় বাড়ি ছিল বড় অনেক টাকা পয়সা ছিল যুবক ও যুবক যুবতী নারী অনেক ধনসম্পদ ছিল তোমাদের বলো এই মালগুলা তুমি কোথায় থেকে কিভাবে উপার্জন করেছো যুব বলো তুমি তোমার এই কোটি টাকার বাড়ি কোটি টাকার গাড়ি এই কোটি কোটি টাকার তোমার ব্যবসা বাণিজ্য বলো তুমি তুমি উপার্জন করেছো যুব এলো এক পার্ট দ্বিতীয় পার্টে বলবে বলে তুমি যে অর্জন করেছ হা বৈধ পথে করছ কিন্তু বলো কোন পথে তুমি তোমার মালগুলাকে গুলাকে খরচ করেছ আজকে ওয়াজ মাহফিলে মানুষ টাকা দিতে চায় না ঠিক না بیٹے আজকে তাদের কাছে গেলে তারা বলে আর কত দিব আর কত দিব এখানে মাহফিল ওখানে মাহফিল এমন মাদ্রাসা ওমান মাদ্রাসা টাকা দিতে দিতে জীবনটা শেষ বলে কি বলে না আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি আপনার এক বছরে আপনি ইমুক মাহফিল অমুক মাহফিল এমন মাদ্রাসা অমন মাদ্রাসা সমস্ত মাদ্রাসার হিসাব করে আপনি আপনার টাকা থেকে কত টাকা দিয়েছেন ঠিক না বেটে কত টাকা দিয়েছেন একজন মানুষ কোটিপতি লাখপতি তার প্রত্যেক বছরে তার উচিত কম পক্ষে টাকা আল্লাহর রাস্তায় খরচ করা ঠিক না বেটে কোটিপতি তা পঞ্চাশ টাকা খরচ করা দরকার না মালের জাকাত আছে না চল্লিশ ভাগের এক ভাগ দিতে হয় না এগুলা কেউ বলে না আখেরাতের আমলের মধ্যে ফিট করতে হবে আজকে মানুষ ভুলের মধ্যে আছে ইসলামকে নিয়ে বাংলার জমিনে মানুষ কটুক্ত করতেছে ইসলামকে নিয়ে মানুষ দুনিয়াতে মুসলমান তারা মডেল হওয়ার জন্য মানুষের মাঝে প্রসিদ্ধ হওয়ার জন্য তারা ইসলাম বিরোধী বাসন দেয় তারা ইসলাম বিরোধী মন্তব্য করে ঠিক না বেটি এই যে কিছুদিন আগে রাশিদ খান মেনন সে বলে যে সারা বাংলার জমিনে যত কওমি মাদ্রাসা আছে এগুলো নাকি বিশ বৃক্ষ কি বলে বলেন বিশ বৃক্ষ আমি তাকে বলতে চাই তুমি কৌমি মাদ্রাসার শক্তি দেখালে আমাদেরকে আমাদের উস্তাদজন বিয়াদব বানায়নি আমাদেরকে আমাদের উস্তাদগন যুদ্ধ করার ঘোষণা দেয় নাই আমাদেরকে আমাদের উস্তাদগন মাটেনেমার হুকুম দেয় নাই নয়তো বাংলাদেশ থেকে এক রাসিত খান মেলন নয় লক্ষ্য রাসিত খান মেলনকে 5 মিনিটের মধ্যে জান্ত ফুতে ফেলতে পারবো সারা বাংলা প্রদেশে সারা পৃথিবীতে মুসলিম মানুষ জাতি মুসলিম মানব বলে যেখানে আছে সেখানে লাঞ্ছিত অপদস্ত হচ্ছে আজকে এর কোন বিচার হয় না ইন্ডিয়া পাকিস্তানের উপর আক্রমণ করে এর কোন বিচার হয় না হয় কিন্তু মুসলমান যদি কার উপর হাত তোলে বলে মানবাধিকার লঙ্ঘন করেছে সে জঙ্গি হয়েছে বলে তাকে মারে সে মাইরটা যদি প্রতিশোধ নিতে চায় তাহলে মুসলমান হয় জঙ্গি ঠিক না بیٹি এটা এক নাম্বার কারণ আমাদের আমাদের ইমান দুর্বল হয়ে গেছে ঠিক না بیٹি আমাদের ইমান দুর্বল হয়েছে কিছুদিন আগে নিউজিল্যান্ডের মসজিদের মধ্যে ঢুকে আমি নিজে ভিডিওটা দেখেছি সে সরাসরি লাইভ করে তার মাথায় ক্যামেরা ফিট করে সে মুসলমানদেরকে নামাজের তত অবস্থায় গুলি কল করে হত্যা করেছে ঠিক না বেটি তারা হত্যা হয়নি আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করেছে সারা পৃথিবীতে মুসলিম নির্যাতিত নিপিরিত এর জবাব কেউ দেয় না ঠিক না বেটি সব জায়গায় কিছুদিন আগে রোহিঙ্গা আপনারা শুনছেন না সেkanal মুসলমানদেরকে দরে দরে চবাই করেছে মুসলমানদের দরে দরে পানিতে চুইয়া মারছে

ইহুদি খ্রিস্টান হিন্দু বলে তোমাকে আমাকে নির্যাতন করে এর এক নাম্বার কারণ তোমার আর আমার ইমান দুর্বল আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন ইশরুনা সাবিরুনা ১০ জন মুসলমান ইয়াগলিবু মিআতাইন বলে ১০ জন মুসলমান ধৈর্যশীল আমলদার ১০ জন মুসলমান ২০০ কাফারের জন্য যথেষ্ট বুঝেন কিছু আল্লাহ পাক বলে ১০ জন মুসলমান দুইশো জন কাফের জন্য যথেষ্ট দশজন মুসলমান একদিকে গেলে আর দুইশো জন কাফের যদি আসে আল্লাহ পাক বলে এই যে দশজন মুসলমান দুইশো কাফের মাইরা হয়ে ফেলাইব বোঝাল মুসলমানের শক্তি আল্লাহ বলে একশো জন মুসলমান এক হাজার কাফের জন্য যথেষ্ট আজকে আপনারা আমার ইমান দুর্বল হয়ে গিয়েছে দুর্বল ইমানের কারণে আপনার আর আমার হকের আওয়াজ হয় না মুসলমান বলে তুমি যদি হকের আওয়াজ তুলো ওকুল যা বাতিল যখন তুমি হকের আওয়াজ তুলবা মুসলমান তোমার ইমানের পাওয়ার এত বেশি এত বেশি বলে সারা পৃথিবীতে কত শো কোটি কাফের আছে বলে একশো কোটি মুসলমান এক হাজার কাফে এক হাজার কোটি কাফের জন্য যথেষ্ট এখনো এরকম হয় না একশো কোটি মুসলমান যদি রাস্তায় নামে আর এক হাজার কাফের এক হাজার কোটি এক হাজার কোটি কাফের কে ধ্বংস করার জন্য তাদেরকে দেওয়ার জন্য যথেষ্ট মুসলমান এখনো যুদ্ধে নামে না কিমান দুর্বল আগে থেকে যদি তারা প্রস্তুতি নিত তারা যদি নিজেদেরকে গুটাইতো আজকে সারা পৃথিবীতে মুসলমানে তো নির্যাতিত নিবৃত হইত না আজকে হকের আওয়াজ হয় না আল্লাহ আপনাকে আমাকে বক্তা চলে আসছে সময় সঠিক কথা বোঝার আমল করার তৌফিক দান করেন যতটুক বলেছি ভুল ত্রুটি যদি হয় আল্লাহ পাক যেন মাফ করে দেন আমিন ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাতু